তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তো আমি এই মুহূর্তে আছি বাঁকুড়া ইউনিভার্সিটির মূল ওয়েবসাইটে, তো আমরা নিচের দিকে চলে আসব। দেখুন, নিচের দিকে চলে আসার পরে দেখুন এইখানে দেখুন লেখা আছে রিক্রুটমেন্ট অপশান বলে, তো আমি ভিউ অলের ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমরা দেখতে পাবো যে ফার্স্ট যে নোটিশটা যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ, তো এটা হচ্ছে মূল নোটিশটা। দেখুন 23/11/2022 পাবলিশ করা হয়েছে যে যে ভ্যাকেন্ট যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করা যাবে বা যে ভ্যাকেন্সিতে পোস্ট দেওয়া আছে। দেখুন এ নাম এক না, যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলার, তো এর যে ভ্যাকেন্সিগুলো আছে এখানে কিন্তু আনরিজার্ভ একটা ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে। তারপর এজেন্টের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, সেটা মাস্ট হোল্ড এ গ্রাজুয়েট ডিগ্রি প্রিফারেবল উইথ অনার্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তো এটা অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে। শুড বি প্রফিসিয়েন্ট ইন ইংলিশ উইথ অ্যাট লিস্ট 10 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইন এ গভর্নমেন্ট কোয়েস গভর্নমেন্ট অফ সিমিলার রিকগনাইজ অর্গানাইজেশনস, তো এটা কিন্তু 10 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর তিন নম্বর যেটা বলছে সেটাতে শুড হ্যাভ অ্যাডিকুয়েট স্কিল ইন কম্পিউটার অপারেশন, তো কম্পিউটার অপারেশনে কিন্তু স্কিল থাকতে হবে। তারপরে এজটা কিন্তু যে থাকতে হবে সরকারি যেটা গভর্নমেন্টস যে রুল অনুযায়ী কিন্তু বয়স থাকতে হবে। 2 নম্বর যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, তো এখানে কিন্তু ভ্যাকেন্সি দুটো দেওয়া আছে, সেটা হচ্ছে একটা আনরিজার্ভের জন্য আর একটা এসসির জন্য। তো এখানে যেটা যোগ্যতা বলছে সেটা হচ্ছে মাস্ট হোল্ড এ অনার্স ডিগ্রি ইন সায়েন্স অর প্রফেশনালি ডিগ্রি উইথ এ টেকনিক্যাল নলেজ অ্যান্ড উইথ এ ডিগ্রি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর বয়স কিন্তু সরকারি চাকরির সংক্রান্ত যে হিসাবে বয়স দেওয়া হয় সেই হিসাবে কিন্তু বয়স থাকতে হবে। আর 3 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি টোটাল 5টা ভ্যাকেন্সি দেওয়া আছে, তার মধ্যে আনরিজার্ভ একটা থাকবে, আনরিজার্ভ PWD ওটা একটা থাকবে আর আনরিজার্ভ দুটো থাকবে, SC একটা আর OBC এই একটা ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 5টা ভ্যাকেন্সি। আর এখানে যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ H.SPass থাকতে গেলে হবে, এবং তার সঙ্গে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার বেসিকে। আর বয়স কিন্তু সেম সরকার চাকরি ক্ষেত্রে যে রুলস রেগুলেশন পালন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে পালন করা হবে। আর এখানে দেখুন আর প্রথমে যেটা দেখালো ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2/12/2022 মধ্যে বা 22 তারিখের মধ্যে কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির মূল অফিসে কিন্তু ফর্মটি কিন্তু জমা করতে হবে। তো আপনারা ফর্ম কীভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকে। তো এটা হচ্ছে মূল ফর্ম, এটা কিন্তু কোনো কম্পিটিশনের থেকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন, তারপর কিন্তু ধীরে সুস্থিরে কিন্তু আপনারা ফিল আপ করবেন। তো দেখুন প্রথমে দেখা যাচ্ছে এফিক রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তো এখানে আপনার পাসপোর্ট সাইজ একটা কালার ফটোগ্রাফ আপনি এখানে সাটবেন। সেটা দেওয়ার পরে কিন্তু নিচের দিকে চলে আসবেন সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, তো আপনি যে পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নামটা কিন্তু এখানে দেবেন। তারপরে যে রেফারমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান নাম্বার, তো অ্যাডভার্টাইজ নোটিফিকেশন নাম্বার সেটা কিন্তু দেবেন, তার ডেট কবে ছিল সেটা কিন্তু দিয়ে দেবেন। তারপর যেটা বলছে যে স্যার উইথ রেফারেন্স টু ইয়ার অ্যাবভ নোটিফিকেশান অ্যাডভার্টাইজ আই উইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আবার এখানে লিখে দেবেন। তারপরে যেটা 1 নম্বর সেটা হচ্ছে যে নেম ইন ফুল ব্লক লেটার, এটা কিন্তু আপনার নিজের নাম লিখবেন ব্লক লেটারে বড় হরফে। 2 নম্বর যেটা বলছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু আপনি এখানে ইনপুট করবেন। তারপরে যেটা হচ্ছে যে পারমানেন্ট অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল আইডি যদি আপনার থাকে অবশ্যই দেবেন, তারপর ফাদার্স নেম মাদার্স নেম হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ এখানে দেবেন, তারপরে এজ ডেট অফ অ্যাপ্লিকেশান, তো অ্যাপ্লিকেশন সময় আপনার বয়স কত, আর একাডেমিক অ্যাটেনমেন্টস, তো এটা হচ্ছে যে এক্সাম পাস আপনি কোন কী কী পাস করেছেন, মাধ্যমিক যদি হয় তাহলে আপনার কোন বোর্ড থেকে সেটা লিখবেন, ডিভিশন কোন বোর্ড থেকে, ইয়ার অফ কস পাসিং কত সালে পাস করেছেন আর কত পার্সেন্টেজ পেয়েছেন। তারপরে সমস্তগুলো ফিল করার পরে কিন্তু যেটা এখানে বলছে যে স্টেটমেন্ট আন্ডার সিরিয়াল নাম্বার 8B অ্যাটেস্টেড বাই গ্যাজেটেড অফিসার ইউনিভার্সিটি অফিসার হেড মাস্টার প্রিন্সিপাল উইথ অফিসিয়াল সিল, তো এটা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটেস্টেড করে নেবেন। আর এখানে অ্যাটেস্টেডটা কিন্তু করবে আর কি, সরি ডকুমেন্টসগুলো অ্যাটেস্ট করতে হবে না, এখানে কিন্তু যেটা অ্যাটেস্ট করতে হবে সেটা কিন্তু ফর্মটা এখানে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। এর মধ্যে যে কোনো হলেই হবে, কিন্তু স্কুলের হেডমাস্টার হতে হবে কিংবা গ্যাজেটেড অফিসার হতে হবে আর কি। তারপরে যেটা হচ্ছে যে SC ST OBC যদি আপনার থাকে এটা কিন্তু ফিল করবেন, ন্যাশনালিটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনি কিন্তু এবার ফিল করবেন। এই সমস্ত ফিল করার পরে কিন্তু নিজের এখানে সইটা করবেন, সই করার পরে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের উপরে যে ঠিকানা দেওয়া আছে
এই দেখুন প্রথমে যে ফর্মটা দেওয়া আছে টু দ্য রেজিস্ট্রার বাঁকুড়া ইউনিভার্সিটি পিন নাম্বার 72155 এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।